আপনাদের এই যে আন্দোলন চলছে কৃষক সারা ভারতে কৃষকদের উপরে যে নিপীড়ন চলছে বিজেপি, এই আন্দোলন বাংলায় কতটা প্রভাব ফেলছে, আপনাদের এই আন্দোলন কতটা প্রাসঙ্গিক বর্তমানে? আন্দোলন মানুষ জানছে নানা সংবাদপত্রের মধ্য দিয়ে, যে সমস্ত গদি মিডিয়া সংবাদ আছে, টিভি হোক আর নিউজ পেপার হোক, তাতেও তারা লিখতে বাধ্য হচ্ছে, বলতে বাধ্য হচ্ছে। ইলেকট্রনিক মিডিয়া বলছি না, টিভি বেশি বলছি না, খুব কম বলছে, কিন্তু পত্রপত্রিকা যেভাবে হোক বলতে বাধ্য হচ্ছে। তাতে আমার মনে হয় যা মোদির বিরুদ্ধে বা এই বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলা একটা ক্ষোভ তৈরি হচ্ছে, চাষিদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে ধীরে ধীরে। যেভাবে এক 22 বছরের কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে, যেটা বেনজির, তার পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা, সেইভাবে প্রতিবাদ দেখতে পাচ্ছি না কেন? আমার তো মনে হয় যে কোনো যেসব কৃষক সংগঠন এখানে আছে, সেই সংগঠনগুলো যথেষ্ট শক্তিশালী নয়। সেই সংগঠনগুলোকে আজকে সামনে আসতে হবে, রাস্তায় নামতে হবে। আমি একজন বুদ্ধিজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজকর্মী, মানবাধিকার কর্মী হিসেবে দাবি করছি এবং দেশ বাঁচাও বাংলা কমিটির সভাপতি হিসেবে দাবি করছি যে যারা সাচ্চা বামপন্থী হিসেবে এগিয়ে আসছে, যেমন সিপিআইএমএল লিবারেশন বা ওই যারা আর কি নো ভোট টু বিজেপি, যোগেন্দ্র যাদব, অভিষেক সরকারের যে গ্রুপ আছে, তাদের যে কৃষক আছে হাতে, তারা সবাই মিলে এগিয়ে আসুক। আমি জানি যে বামপন্থী যারা বাম মানে মেকি বামপন্থী তারা আসবে না, কিন্তু এই সমস্ত সংগঠন আসবে, এদের সঙ্গে তৃণমূল কৃষক সংগঠন আছে তারা আসবে, এদের সঙ্গে যে কংগ্রেসের কৃষক সংগঠন আছে তারা আসবে। তাহলে কেন আসছে না? আমার জবাব, আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে আসতে হবে। এবং যে বেনজির কাণ্ড করেছে মোদি, হিটলারকে ছাপিয়ে গেছে কৃষক হত্যা করে, এবং আগেও করেছে, 700 মেরেছে, এবারে 4টাকে মেরেছে, এবং আকাশ থেকে বোম মারছে, এবং প্যালেট দিয়ে প্যালেট নামাচ্ছে, এবং তারা ড্রোন নামাচ্ছে, এই জিনিসটা পৃথিবীর কোথাও নেই। অতএব এই ফ্যাসিস্ট মোদিরাজকে খতম করতে হবে চিরদিনের জন্যে, এবং তার জন্যে সামনের সারিতে আমাদের কৃষক মা বোনেরা ভাইরা এগিয়ে আসুন, এবং সন্দেশকালীর যে কৃষকরা তারাও এগিয়ে আসবে। আশা করি যতই মোদি সন্দেশকালী নিয়ে চিৎকার করুক না কেন, শুভেন্দ্র যতই গোটাপ গেম খেলুক না কেন সন্দেশকালী নিয়ে, কিন্তু সন্দেশকালীর চাষিরা সারা রাজ্যে ছড়িয়ে আছে। সন্দেশকালী সারা রাজ্যে, সন্দেশকালী শুধু একটা সন্দেশকালী না, বাংলার কোনে কোনে সন্দেশকালী রয়েছে, তারা হচ্ছে মোদির আমলে সবচেয়ে নির্যাতিত কৃষক, তাদের এগিয়ে আসতে হবে এই হত্যার বিরুদ্ধে। আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর শামসুল আলম, সভাপতি দেশ বাঁচাও বাংলা কমিটি, সমাজবিজ্ঞানী, মানবাধিকার কর্মী।